হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পাবলিক টিভিডি। আমি অসম শাওন, সহকারী শিক্ষক, সঙ্গে আছি আপনাদের। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের বিষয় এনটিআরসিএ তৃতীয় গণবিজ্ঞপ্তির আবেদনে চয়েস লিস্ট বা চয়েস অর্ডার বা চয়েস রেকর্ড। তো আপনারা যেটাই বলে থাকেন না কেন, এই বিষয়টি নিয়ে অনেকের মনেই সংশয় আছে। তো আমাদেরকে একের পর এক কমেন্ট করে যাচ্ছেন আপনারা, বিশেষ করে এই চয়েস অর্ডার সম্পর্কে জানতে চাচ্ছেন যে এটা কি, চয়েস অর্ডারটা কি এবং চয়েস অর্ডারটা কেন করব, বা এটা করলে কি লাভ, বা এটা না করলে কি হবে, বা কতবার চয়েস অর্ডার করা যায়, বা চয়েস লিস্ট কতবার সংশোধন করা যায়, তারপর এটার ভিত্তিতে কি চাকরি হবে কি হবে না, তারপর হচ্ছে যে চয়েস অর্ডারটা করার সময় কত দিন। তো এরকম অনেক ধরনের প্রশ্ন আমাদের কাছে আসছে। তো সুপ্রিয় বিভাগ, সেটার আলোকে আমরা আজকে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। গতকালকে এনটিআরসি, এই এনটিআরসি এর যে ngi.litok.com.bd এই ওয়েবসাইটে চয়েস অর্ডার বা চয়েস লিস্টের এই অপশনটি খুলে দিয়েছে। তো এখন আজ থেকে আপনারা চয়েস লিস্ট সাজাতে পারবেন আপনার পছন্দ মতো। তো এটা অ্যাপ্লিকেশন করা যে লাস্ট ডেট, অর্থাৎ যে আপনার ডেডলাইন আছে, সেই পর্যন্ত করতে পারবেন। এর পরেও হয়তো বা করা যাবে, আমি নিশ্চিত না। তো কিভাবে চয়েস লিস্ট করতে হয় বা চয়েস লিস্ট জিনিসটা কি, সেটাই সম্পর্কে একটু আলোচনা করি। চয়েস লিস্ট হচ্ছে যে আপনার পছন্দ ক্রম মতো সাজানো। ধরেন আপনি উদাহরণস্বরূপ চিটাগাং একটা অ্যাপ্লাই করলেন, আজ কালকে একটা করলেন, যশোর, পরশু দিন ময়মনসিংহ, তারপর দিন ঢাকা। তো এরকম উল্টাপাল্টা করে আপনি অ্যাপ্লিকেশন করলেন। এখন এই অ্যাপ্লিকেশনটা নিয়ে আপনার মানে নিজ থেকে আপনি সন্তুষ্ট না, তখন আপনি চিন্তা করলেন যে এটা কীভাবে সাজাবো। আপনি যদি এরকম হয় একাধিক অ্যাপ্লিকেশান করছেন চিটাগাং, তাহলে আমি পাঁচটা অ্যাপ্লিকেশান চিটাগাং করছি, পাঁচটা অ্যাপ্লিকেশান আমি 1, 2, 3, 4, 5 এরকম করে চিটাগাং রেখে দেবো। তারপরে যাব আমি যশোরে, দুটা করেছি, তো এটা 6-7 নম্বরে থাকবে। বা আপনি ময়মনসিংহ করেছেন 4টা, এটা 8-এর পর থেকে 12 পর্যন্ত থাকবে। তো এরকম করে আপনি লিস্ট করবেন, এটাই হচ্ছে চয়েস লিস্ট বা চয়েস অর্ডার বা চয়েস রেকর্ড। তো আর এই বিষয়টাতে যদি মানে কোনো আপনার চাপ নেওয়ার দরকার নেই, কারণ এই চয়েস লিস্ট এটা সর্বক্ষেত্রেই যে একেবারে কাজ দিবে তা নয়, তবে চাকরি পাওয়ার ক্ষেত্রে একটু এখানে বিষয়টা মানে বড় করে দেখা হয় কোনো কোনো সময়। যেমন আমি একটু ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন যে আর চয়েস লিস্ট জিনিসটা কীভাবে চাকরির ক্ষেত্রে কার্যকর হবে। আপনার পছন্দ ক্রম একটা স্কুল বা একটা কলেজ বা একটা মাদ্রাসা, এখন সেখানে আপনি জয়েন নিতে চান, তো এটা যদি আপনি নাম্বার 1-এ রাখেন তাহলে কী লাভ হবে। তো ধরেন সেখানে কম্পিটিশন মেধা বা আপনার যে সার্টিফিকেটের নাম্বার, সেই নাম্বার অনুযায়ী সেই প্রতিষ্ঠানে আপনি সেকেন্ড পজিশনে আছেন, 1 নম্বর পজিশনে আছে অন্য কেউ। তো সেই ফার্স্ট পজিশনে যে আছেন, ওনার যদি অন্য একটা প্রতিষ্ঠানে চাকরি হয়ে যায় এবং ওইটা যদি ওনার চয়েস লিস্টে আগে থাকে, তারপরে উনি ওই প্রতিষ্ঠানে জয়েন করলো বা ওনাকে ওই প্রতিষ্ঠানের যেটা উনি চয়েস লিস্টে আগে দিয়েছে সেটা অনুযায়ী ওনাকে সিলেক্ট করা হলো, তাহলে আপনি যে প্রতিষ্ঠানে সেকেন্ড পজিশনে আছেন, তো সেটা ফাঁকা হয়ে গেল, অটোমেটিক ফাঁকা হয়ে গেল। এর মানে আপনার চয়েস লিস্ট অনুসারে এই দ্বিতীয় হয়েও এই প্রতিষ্ঠানটা, আপনার পছন্দক্রম প্রতিষ্ঠানটাতে আপনি প্রথম হয়ে যাবেন। এটা হচ্ছে চয়েস লিস্টের যে একটা মানে মস্ত বড় পাওয়া। তারপর আরেকটা বিষয় আমরা যেটা আলোচনা করব, যে চয়েস লিস্ট মানে কিভাবে সাজাবেন। তো এটা আপনি যে কোনোটাই সাজাতে পারবেন। আপনি অ্যাপ্লিকেশান করলেন ধরেন 200 বা 100 অ্যাপ্লিকেশান করলেন, তো 100-র মধ্যে 82 নম্বর অ্যাপ্লিকেশান যেটা করছেন, তো সে 82 নম্বরটা আপনি 1 নম্বরে নিয়ে আসবেন। তো সেটা ইজিলি আপনি করতে পারবেন। তো চলুন আমরা চয়েস লিস্টে একটু দেখে নিই, তো আরও বিস্তারিত আমি আপনাদের দেখিয়ে কাজ করে দিচ্ছি। তো প্রথমে আপনার যেতে হবে ngi.teletalk.com.bd, আমি আবারও বলছি ngi.teletalk.com.bd। তো আমরা এই ওয়েবসাইটে চলে যাব। এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে রিক্রুটমেন্ট সাইকেল 3, তো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের অপশন আছে। তো এখানে অ্যাপ্লিক্যান্টস লগ ইনে ক্লিক করবেন। অ্যাপ্লিক্যান্টস লগ ইনে ক্লিক করার পর এরকম দুটো অপশন পাবেন, একটা হচ্ছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, একটা হচ্ছে অ্যাপ্লিকেশান চয়েস অর্ডার। তো অ্যাপ্লিকেশান চয়েস অর্ডার আপনারা ক্লিক করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন সুপ্রিভিয়ার্স, এখানে অ্যাপ্লিকেশান চয়েস অর্ডার চলে আসছে।
তো এখানে অ্যাপ্লিকেন্ট আইডি, আপনি যে 100 অ্যাপ্লিকেশন করেছেন বা আপনি 50টা অ্যাপ্লিকেশন করেছেন, এই 100 বা 50টার যে কোনো একটা অ্যাপ্লিকেন্ট আইডি আপনি এখানে দিয়ে দিবেন, যে কোনো একটা, কোনো নির্দিষ্ট নেই। তারপরে অ্যাপ্লিকেশনে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেটা এখানে টাইপ করবেন। তো আমি এখানে লগ ইন করেও আপনাদের দেখাচ্ছি, এর আগে একটু বলে নিই। চয়েস লিস্ট আপনি পুরো মাস করতে পারবেন, যতদিন ডেডলাইন থাকবে। তারপর হচ্ছে যত ইচ্ছে তত করতে পারবেন, দিনে 100 বার, 500 বার, 1000 বার করতে পারবেন, কোনো ধারাবাধা নিয়ম নেই। আর চয়েস লিস্ট যে বাধ্যতামূলক তা না, আপনি এটা নাও করতে পারেন, এটা কোনো বাধ্যতামূলক না। আপনি যদি এটা একেবারেই না করেন, যেভাবে অ্যাপ্লাই করছেন সেভাবে ফেলে রাখেন, তাহলেও আপনার এখানে কোনো মানে লস বা ক্ষতি নেই। আপনার এটা মানে জাস্ট আপনার মানসিক সন্তুষ্টি এবং পছন্দক্রম অনুযায়ী প্রতিষ্ঠান সাজানো, এটার জন্যই মূলত এটা করা হয়েছে। যে অনেকে বলছে, আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি যে ওইখানে বলছেন যে চয়েস লিস্ট না করলে চাকরি হবে না, এটা টোটালি একটা মিথ্যে কথা এবং বানোয়াট নিজের মন গড়া কথা। চয়েস লিস্ট না সাজালে চাকরি হবে না, চয়েস লিস্টের সাথে চাকরির কোনো সম্পর্কই নেই। তো এটা সম্পর্ক ক্ষেত্রেও যেটা বললাম যে একটু বিবেচনা আপনি পাবেন, তো সেটা আমরা বিগত সালগুলোতে যেটা দেখেছি যে বিভিন্ন জনে যাদের চাকরি হয়েছে তাদের সাথে কথা বলে, তো এনটিআরসি এরকম কোনো কথা বলেনি যে চয়েস লিস্ট না করলে চাকরি হবে না, বা চয়েস লিস্টে যেটা প্রথমে দিবেন সেখানেই চাকরি হবে এমনটিও কথা নেই। সেটা টোটালি হচ্ছে আপনার সার্টিফিকেটের নাম্বার এবং জাতীয় মেধাক্রম হিসাব করে। তো যদিও এইবার তৃতীয় গণবিজ্ঞপ্তিতে এনটিআরসি এর যে জাতীয় মেধাক্রম বা জাতীয় মেধা তালিকা সেটা হিসাব করা হচ্ছে না, এখানে শুধুমাত্র প্রতিষ্ঠান ভিত্তিক আপনি মেধাবী কিনা, আপনি সর্বোচ্চ নাম্বারধারী কিনা। একটা প্রতিষ্ঠানে 100 জন অ্যাপ্লাই করলো, তার মধ্যে আপনি যদি সর্বোচ্চ নাম্বার পেয়ে থাকেন, সেটা হতে পারে 80, হতে পারে 70, হতে পারে 50, হতে পারে 45, তো এটা আপনারই ব্যাপার। আপনি যদি 45 পান আর বাকি সবাই যদি 45-এর নিচেও পেয়ে থাকে, তাহলেও সেখানে আপনার চাকরি হবে। আপনি জাতীয় মেধা তালিকায় এখন 20,000 সিরিয়ালে থাকেন না কেন, সেটা কোনো টেনশনের কোনো কারণ নেই। যাই হোক, সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখন তাহলে অ্যাপ্লিকেন্ট আইডি এবং মোবাইল নাম্বার আমরা এখানে লিখবো। তো আমারটা এখানে অটোমেটিকভাবে সেভ করা আছে, তো আমি এটা আমারটা দিয়ে দিলাম, তারপর লগ ইনে দিলাম। আপনি আপনারটা সুন্দর মতো সাজিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এগ্রিকালচারের একজন টিচার, উনি হচ্ছে চিটাগাঙের। তো এখানে দেখতে পাচ্ছেন উনি চট্টগ্রামের কক্সবাজার, টেকনাফ, এগুলো ও আগে সাজিয়েছে 1, 2, 3, 4, 4টা পর্যন্ত। তারপরে উনি ঢাকা দিয়েছে, চিটাগাং আবার দিয়েছে, তো এই যে উল্টাপাল্টা হয়ে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন চিটাগাং, 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 সবগুলো চিটাগাং। তো মাঝখানে আমরা একটা দেখলাম ঢাকা, তো এটা হয়তো বা ওনার পছন্দের কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, বা ওনার মানে ঢাকা এখানে উনি থাকেন, বা উনি মোট কথা চিটাগাং। প্রত্যেকটা এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 65টা অ্যাপ্লিকেশান আছে, তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জের, বাকি সব হচ্ছে চিটাগাং। তো এখানে যদি ওনার যদি মানে ঢাকাতে যদি নারায়ণগঞ্জে যদি ওনার জয়েন করার যদি প্রবল ইচ্ছা থেকে থাকে, বা এখানে যদি উনি চাকরি করার ওনার পছন্দক্রম 1 নম্বর থেকে থাকে, তাহলে এখানে কী করা যাবে আমরা সেটাই আপনাদের দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড চোজ, তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই এরকম একটা অপশন খুলে আসবে, তো দেখতে পাচ্ছেন যে এখানে পরিবর্তন করার একটা সুযোগ আছে। তো যে 65টা অ্যাপ্লিকেশান করা হয়েছে, এখানে 1 থেকে 65 পর্যন্ত লিস্ট চলে আসছে। তো এখন আমরা দেখি তাহলে, এই যে দেখতে পাচ্ছেন ঢাকা নারায়ণগঞ্জ একটাই, বাকি সব হচ্ছে চিটাগাং। তো এই ঢাকা নারায়ণগঞ্জেরটা আমরা এখন এডিট করবো, এটা 1 নম্বরে নিয়ে যাব, এটা আছে 5 নম্বরে। তো এখানে আপনি ইজিলি কী করবেন, এই 5-এ ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন 1 থেকে 65 পর্যন্ত আছে, তো আপনি যেহেতু এটা 1 নম্বরে নিয়ে যাবেন, এই যে 1 নম্বরে চলে গেল। এই যে দেখতে পাচ্ছেন এটা নাম্বার 1-এ আছে, তারপর এটা আছে 2-এ। তো এই এই যে আগে এটা ছিল 1 নম্বর, এখন এটা 5 নম্বরে চলে গেছে, আর এটা 1 নম্বর হয়ে গেছে। তো এইভাবে 1 থেকে 65 পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রেই আপনি এই এই চয়েস লিস্টটা অনুসরণ করতে পারেন। এইভাবে কাজ করার পর আপনি আপনার এই 1 থেকে 65 বা আপনি যতগুলো অ্যাপ্লিকেশান করবেন সবগুলো সুন্দরভাবে সাজিয়ে তারপর এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার সাথে সাথে সেটা সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনি ডেডলাইন পর্যন্ত অ্যাপ্লাই করতে পারেন। তো এটাতে আপনার সুবিধা, আর আমি আবারও বলছি নতুন করে খুব বেশি যে সুবিধা সেটাও না, আবার যে একেবারে সুবিধা নেই সেটাও না। যেমন শুরুতে যে উদাহরণটা দিয়েছি,
যে আপনার পছন্দ অনুযায়ী যদি আপনার পদটা ফাঁকা হয়ে যায় এবং মেধা তালিকায় যদি আপনি দ্বিতীয় তৃতীয়তে থেকে থাকেন, তখন যদি আপনার ওই চোজ লিস্ট অনুসারে যদি আপনার যে প্রতিদ্বন্দ্বী যে সামনের জন, উনি যদি প্রতিষ্ঠান ত্যাগ করেন, তাহলে এই চয়েস লিস্টটা আপনার জন্য কার্যকরী হবে ব্যাপকভাবে। আপনি আপনার পছন্দ ক্রম অনুসারে আপনি চাকরিটা পেয়ে যেতে পারেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। বিষয়টি নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে আজই নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী সকল ধরনের নিত্য নতুন শিক্ষামূলক ও তৃতীয় গণবিজ্ঞপ্তি সম্পর্কিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনি যদি পূর্বে সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আজ আর নয়, পরবর্তী কোনো এক তথ্য নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সকলেই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, টাটা, আল্লাহ হাফেজ।